আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সাপ্তাহিক বাজারের দ্রব্যমূল্য ও বাজারের দৃশ্যগুলো দেখানোর জন্য চলে আসলাম আমি একটি সুন্দর ছোট্ট বাজারের গ্রামের, যেখানে দৈনিক জীবনের জন্য মানুষ চলে ছুটে আসে এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ও শুকনো জাতীয় ও হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি পণ্য কেনা বেচার জন্য হাটে চলে আসে অনেক দূর থেকে মানুষ এই গন্তব্যে। তো আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে একটি বাজার দিয়ে থাকি একজনের হাতে, একজন যে কোনো পুরস্কার হিসাবে। আজকেও সেরকম কিছু দ্রব্যমূল্য দেখিয়ে ও বাজারের যে দৃশ্যগুলো সেগুলো দেখানোর পরে একজনের হাতে আমরা অল্প কিছু বাজার তার হাতে তুলে দেব। ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, দৃশ্যগুলো দেখবেন। দর্শক, প্রথমে দেখাবো আজকে এই যে দেখেন একটা বিশাল বড় গরু হাট এখানে বসেছে। প্রতি বুধবার এই বাজারটি এখানে বসে। তো আজকে আমরা আপনাদেরকে দূর থেকে দেখাবো যে এখানে দেখেন গরু ছাগল অনেক গরু কিন্তু বেঁধে রেখেছে, পাশেই রয়েছে ছাগলের হাট। এই যে দেখেন কীভাবে একটি গ্রামে বাজার থেকে গরু কিনে অথবা শুরু থেকে নিয়ে আসে, এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু চেষ্টা করলাম। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই কিছু কাঁচা বাজারের দৃশ্য ও দ্রব্যমূল্য যাচাই করে আপনাদের মাঝে একটু দেখাবো। ওয়ালাইকুম, কেমন আছেন? প্রাইস কত কেজি আজকে? 110। আর রসুন? 210। আলু কত? আলু তো ভিজে গেছে। আলু কত? আলু 55 টাকা। ধর কমছে দর্শক, এই যে দেখেন এখানে বৃষ্টি। কত কেজি ভাই? আর রসুন? রসুন 55, 100। প্যাজ 100। কত কেজি চাষা? হ্যাঁ কম না, 2 কেজি। ইয়ার আর রসুন কত? আলুটা সব কিছুর দাম বাড়ছে নাকি? আচ্ছা, 1 কেজি 1 কেজি করে দেন, আলাদা আলাদা ফুল দিতে 110। দাম কত? এটা কত কেজি? 240। আর এটা 150। 150 টাকা ভাই। কই কই কত কেজি? কম না। আর হেডা ফাঙ্গাস? তো দর্শক, প্রতি সাপ্তাহিকের মতো আজকেও ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে একটু কথা বলে নিই, আমরা কিন্তু অবশ্যই একজনের হাতে পুরস্কার হিসাবে দিয়ে দিয়েছি, আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে বাজারের দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করলাম। তো যেখান থেকে দেখছিলেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা থাকবেন সতর্ক ও ভালো। সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।